নমস্কার, সকলকে জানাই শুভ মহালয়া। আপনাদের সকলকে আমার চ্যানেল চিরশ্রীজ গ্যালারিতে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজ আমি কেরালার প্রচলিত নাচ কথাকলি নৃত্যশিল্পীদের মুখের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। আশা করছি আপনারা শেষ অবধি দেখবেন আর ভুল ত্রুটি মার্জনা করবেন এবং কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে শুরু করা যাক। আমি ছবিটা একটা হাতে বানানো ক্যানভাসের উপরে আঁকছি এবং একটা সাধারণ যে পেন্সিল দিয়ে আমরা লিখি সেই পেন্সিল দিয়ে ছবিটা আঁকা যাবে। আমি ছবি আঁকা শুরু করার আগেই ক্যানভাসের মাঝখান থেকে একটা সোজা দাগ টেনে নিয়েছি, তাতে করে ছবিটার যে মুখটা আঁকছি সেটা দুপাশে সমান যেতে হয়। ক্যানভাসের উপরে ছবি আঁকতে গেলে যেটা মাথায় রাখতে হবে, আমরা এখানে রাবার বা ইরেজার ইউজ করতে পারবো না, ওটা করলে ক্যানভাসের উপরে একটা কালো ছোপ পড়ে যাবে। তাই চেষ্টা করব কোনো ভুল না করে একেবারেই আঁকার, আর না হলে কেউ ইচ্ছা হলে ট্রেসিং পেপারও ইউজ করতে পারে, বা যদি কালো ছোপ পড়ে যায় সেটা রং করবার সময় রং দিয়ে মুছে দিতে পারে বা ঢেকে দিতে পারে। আমি এখানে একটা স্কেল ইউজ করে মাঝখানের দাগ বরাবর দুদিকে মাপ নিয়ে নিচ্ছি, যাতে করে মুকুটের যে দুটো গোল ডিজাইন আঁকছি সে দুটো সমান তফাতে হয়। আমি পুরো ছবিটায় ফেভিক্রিল অ্যাক্রেলিক কালারসের যে শিশিগুলো হয় সেগুলো ইউজ করেছি, আর ক্যামেল আর্টিস্ট অ্যাক্রেলিক কালারসের যে টিউব হয় 12টা কালারের সেট আমি সেটা ইউজ করেছি। ক্যানভাসের উপরে বেশি জল একদমই ব্যবহার করবেন না, শুধু তুলিটা ভেজানোর জন্য আর রঙগুলো নরম করবার জন্য যেটুকু জল লাগবে সেইটুকুই ব্যবহার করবেন।
পুরো মুখটা রং করবার জন্য আমি সবুজের তিনটে শেড ইউজ করেছি, লাইট গ্রিন, ডার্ক গ্রিন আর স্যাপ গ্রিন। একটা রং শুকিয়ে যাওয়ার পরে তার উপরে আমি আরেকটা রং অ্যাপ্লাই করেছি। এখানে স্পঞ্জের সাহায্যে আমি রংটা করছি যাতে একটা খসখসে ভাব থাকে। Thank you.
সবথেকে শেষে আমি কালো রং ব্যবহার করছি যাতে অন্য রংগুলোর সাথে এটা মিশে না যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।